বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মহানগর দক্ষিণের পদযাত্রা দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে সায়দাবাদ, মানিকনগর, কমলাপুর স্টেডিয়াম ও মুগদা হয়ে খিলগা রেলগেটে গিয়ে শেষ হয়। উত্তরের পদযাত্রা গুলশান এক থেকে শুরু হয়ে মহাখালী গিয়ে শেষ হয়। কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ, তা বুঝতে পেরে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। দ্রুত নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না হলে আন্দোলনের মুখে সরকার পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আমরা এই সরকারকে বলবো, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, ভালোয় ভালোয় শান্তিপূর্ণ ভাবে বিদায় হন, অন্যথা এই দেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কিভাবে সরাতে হয়। 71-এ সরিয়েছে পাক হানাদার বাহিনীকে, 90-এ সরিয়েছে স্বৈরাচারকে, এবার আপনার পালা। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।